বিয়ে করা ছাড়া আর কিছু দেখতেছি না। বিয়ে তো করবে নি, আপনার কেমন মেয়ে পছন্দ? স্টেজ থেকে ফ্ল্যাং গিট ছুড়ে দিছে আমার। জায়েদ ভাই সিঙ্গেল আসবে না, জায়েদ ভাই ডাবল আসবে। অনেক খবর পেয়েছি, বলছে মালয়েশিয়াতে থেকে যান, বিয়ে করে নিলে আমাদেরকে নিয়ে যান। 2023 সাল আপনার জন্য একটা ক্লাস করেছে, এক ঠিক বুঝি ছাড়া বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। এখন 2024 সাল নতুন একটা বছর শুরু হলো, এখন আপনি কি দিয়ে সারা বিশ্বকে কাঁপিয়ে রাখবেন? বিয়ে করা ছাড়া আর কিছু দেখতেছি না, এই একটা করলেই দেখলো যে মাতবে দর্শক তো কিছুদিন। এখন হচ্ছে কি, ওটা দুষ্টামি করলাম তোমাদের সাথে। সবাই বলে যে 24 সালে জায়েদ খান বিয়ে করলে একটা বড় পরিকল্পনা আসবে, আসলে বিয়ের পরিকল্পনাও নাই। ও দেখি আবার নতুন করে কোনো কাজ দিয়ে, বিগ বসি দিয়ে, এগুলো দিয়ে পাবলিক কিছুক্ষণ তুমি ধরে রাখতে পারবে। সেখানে তোমার আলটিমেটলি তোমার কাজ দরকার পর্দায়। ইনশাল্লাহ ভালো সোনার চর বাহাদুর যদি রিলিজ হয়, আরও কয়েকটা ছবির কথা চলছে, এগুলো যদি রিলিজ হয় শুরু হয়, ইনশাল্লাহ দর্শক আমাকে 24 সালে নতুন ভাবে দেখবে ইনশাল্লাহ। কাজ 2024 সালে আপনি বললেন বিয়ে করবেন, কেমন মেয়ে আপনার পছন্দ? না 2024 সালে বিয়ে করবো বলিনি, কিন্তু আবার এটা নিয়ে প্যাচ লাগাইতে পারি আমি। কিন্তু আমি যে বিয়ে করলে আলোচনা থাকবে বেশি, আসলে আমি বিয়ের চিন্তা এখনো মাথায় করি নাইনি। অবশ্যই তোমাদের সাথে, তোমরা এত আমাদের সাথে এতক্ষণ এত থাকো, অবশ্যই তোমাদের সাথে জানিয়ে আমি বিয়েটা করবো। যদি করবো আমি কখন বললাম, যদি না করি সেটা বলি নাই তো, কখন হুকুমায় আল্লাহর বলা তো যায় না। ভালো ঘরের ভালো মেয়ে, ধার্মিক, সৎ, স্বচ্ছ, ট্রান্সপারেন্সি, দেখছি তার কিছু দরকার নেই। মালয়েশিয়া তো তাই দেখছি, আমি স্টেজ থেকে ফ্ল্যাং গিট ছুড়ে দিছে আমাকে ওপেন। অনেক কিছু তো শোনা যায়, আমি সবকিছুতে থ্রিল রাখতে পছন্দ করি। বিয়েটা করলে এই মজাটা থাকতো না, এই এখন স্টারডমটা, এই মজাটা এনজয় করছি আপনাদের নিয়ে, এই মজাটাকে এনজয় করতে চাই, কাজটাকে কাজ করতে চাই। আমাদেরকে নিয়ে যান, এটা অরাই পেয়েছি, সুন্দর সুন্দর মেয়ে ফরেনার না, বাংলাদেশের মানুষ ওখানে থাকে, ফরেনার তো এত ভাষা বুঝে না। তো মালয়েশিয়ান মেয়েরাও ছিল, মালে যারা অরিজিনাল মালে, তারাও স্টেজে এসে আমাকে চুমা দিয়েছে, আমাকে স্টেজের রুমে, গ্রিন রুমে এসে ছবি তুলছে আমার সাথে। দে আর অলসো এক্সাইটেড, অনেক মালয়েশিয়ান ওখানে মেয়ে আসছিল আমার অনুষ্ঠান দেখার জন্য, আমাকে ইউটিউবে সার্চ করে দেখছে। এটা তো আমি বললাম তো, যেটা আল্লাহ তাআলার রহমত, ভালো কাজের মধ্যে আপনারা তুলে ধরেছেন। নাহলে বিদেশে আমাকে বিজনেস ক্লাস দিয়ে নিয়ে আসা, 5-স্টারে রাখা, আমি যেটা আমি রেমুনেশন বলি সেটা দেয়, তার মধ্যে এটা নিত না। এবং এই ইয়ারে আপনাদের কথা দিচ্ছি, এই ইয়ারে আমি কানাডা শোয়ের কথা চলছে, অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা, এই 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 দেশগুলো আমি শো করবো। এই এই শীতটা কমে গেলেই, যখন একটু সামার সিজন আসবে, সব জায়গায় মোটামুটি কথা ফাইনাল হয়ে আছে। ইনশাল্লাহ এই দেশগুলোতে আমি স্টেজ শো করতে যাচ্ছি খুব শীঘ্রই, ইনশাল্লাহ কথা ফাইনাল।